বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য জোসেফ স্টালিনের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করলো বিরোধী দল সিপিআইএম। রাজ্যে কেন্দ্রীয়ভাবে সকালে মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় সিপিএম রাজ্য কার্যালয় দশরথদেব স্মৃতি ভবনে। চীনসহ একাধিক দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ, জানিয়ে চিন্তিত একাধিক দেশ। উদ্যোগী কেন্দ্রীয় সরকারও এই অবস্থায় একাধিক রাজ্যকে চিঠি লিখে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া, রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.4, দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 11 জন, হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দানের কোনো বিকল্প নেই, এর মধ্যে অন্যতম হল রক্তদান। দানের মধ্যে নেই কোনো ধর্ম বর্ণ। আগরতলা এডিনগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর্জেন্টিনা দলের ভিট্রি প্যারেডকে ঘিরে মানুষের ঢল, রূপ নিল বর্ণ সেলিব্রেশনে। দীর্ঘ 36 বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা দেশের মানুষকে তৃতীয়বারের জন্য বিশ্বকাপের স্বাদ দিয়েছে, ফলে তার এই সাফল্যকে ঘিরে সারা দেশে উন্মাদনা কোন স্তরে থাকবে তা প্রত্যাশিত। বিধানসভা নির্বাচনে প্রাক মুহূর্তে সংগঠনের কর্মীদের উজ্জীবিত করতে প্রথমবারের মতো দুদিনের রাজ্য সফরে এলেন ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি সাংসদ তেজস্বী সূরিয়া। পরে বিমানবন্দর থেকে যুব বিজয়ী সংকল্প যাত্রা নামে সুবিশাল বাইকে মিছিল করে তেজস্বীকে আগরতলা শহরে নিয়ে আসে সংগঠনের যুবকর্মীরা। আবাদে বনধ্বংসের কারণে খাদ্যের জন্য লোকালে ছুটে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ছে একাংশ বানর। যদিও এই বন্যপ্রাণীদের উৎপাতে প্রতিনিয়ত অতিষ্ঠ হয়ে উঠছেন একাংশ মানুষ, এমনটাই আবার দেখা গেল তেলিয়ামুড়া গোরাঙ্গটিলা এলাকায়। ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা খোয়া জেলা কমিটির উদ্যোগে বুধবার সকালে তেলিয়ামুড়া বাজার আয়োজন করে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। দেশে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতবর্ষ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে সফল করার অঙ্গ হিসেবে স্বচ্ছতা। সারা রাজ্য জুড়ে কিষাণ মোর্চার উদ্যোগে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হচ্ছে। ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 3 যুবক। সাত সকালে এই ঘটনা আগরতলা শহরতলি শেখেরকুট এলাকায়, বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা। প্রগতি ঘোষ সুশাসন অঙ্গ হিসেবে আমবাসা কৃষি তত্ত্বাবধায়ক অফিস কার্যালয়ে সুবিধাভোগী কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয় বুধবার। এদিন আমবাসা মহকুমা এলাকায় 6 জন বেনিফিশিয়ারিদের হাতে কৃষকদের উন্নতিকরণের জন্য কৃষি সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে আসা অতিথিরা। রাজ্যে বর্তমান সরকার মানুষকে সাথী নিয়ে কাজ করতে চায়, শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলেছে সরকার। আমরা রাজনীতি করতে এখানে আসেনি, মানুষের যে চাহিদা তা পূরণ করার জন্য এখানে আসা। নিজে বিধানসভা কেন্দ্র এলাকা শান্তিপাড়ায় ক্ষেত্রমোহন নিউ ইংলিশ মিডিয়াম একাডেমির নতুন ভবনে শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য উন্নয়ন প্রসঙ্গে বিরোধী দল কংগ্রেস দলের একমাত্র বিধায়ক সুদীপ রায় বর্মনের নাম না করে কটাক্ষ ভাষায় তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি ডেন্টাল কলেজের, আর এই কলেজ যাতে না হয় তার জন্য কুচক্রীরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কিন্তু আটকাতে পারেনি। 10,323 ওনার কারণে গেছে। বুধবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানে ডক্টর বি আর আম্বেদকর মেধা সম্মাননা প্রদান করা হয়। মন্ত্রী ভগবান চন্দ্র দাস এদিন তার আলোচনায় পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, অধিকার নিয়ে জানতে গেলে শিক্ষাই হচ্ছে মূল হাতিয়ার। শিক্ষা না থাকলে নিজেদের অধিকার বুঝতে চিনতে পারা যায় না, তাই রাজ্য সরকার সংশ্লিষ্ট জাতিগোষ্ঠীর উন্নয়নে শিক্ষার উপর জোর দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যে আগের তুলনায় এখন স্বসহায়ক দলের সংখ্যা অনেক গুণ বেড়েছে, এতে করে মহিলারা এখন আগের তুলনায় অনেকটা আত্মনির্ভর। আগরতলায় লিঙ্গভিত্তিক বৈষম্যের অবসানের উপর একদিনের সচেতনতামূলক কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করে কথা বলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে গোমতি জেলা পুলিশ সুপারের নিকট বুধবার দুপুরে 1টায় গণডিপুটেশন দেয় উদয়পুর জেলা কংগ্রেস কমিটি। ঘেরাও করা হয় পুলিশ সুপারের গোটা অফিসটিকে, নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। রাজ্যে পুনরায় ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠার সংকল্প নিয়ে ময়দানে নামছে যুব মোর্চা, আর সেই কাজে সংগঠন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে রাজ্যে। বুধবার আগরতলায় ভোট নিয়ে সংগঠনের পাখি ছোঁকে চিনিয়ে গেলেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূরিয়া।
আসন্ন রাজ্য ভোটে বিরোধী দলের যুব বাহিনীকে কড়া টক্কর দিতে যে রাজ্যে যুব মোর্চা প্রয়োজনীয় শাসালো গড়ানো কৌশল নিয়ে ময়দানে থাকছে তারই একটা সঠিক আন্দাজ দিলেন তেজস্বী সূরিয়া। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা ভোট যুদ্ধ ছাড়াও নেশার বিরুদ্ধে অভিমত দিতে গিয়ে তেজস্বী সূরিয়া বলেন, নেশা একটা জাতীয় ইস্যু, নেশা ভারতীয় যুবদের কাছে একটা হুমকি স্বরূপ। গ্লোবাল ওয়ার্মিং এর উপর সচেতন করতে বাইসাইকেল নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন মিস্টার চ্যাং এবং তিনি আজ আগরতলা ওয়াংগাদ স্কুলের ছাত্রদের সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করেন। ত্রিপুরা সায়েন্স ফোরামের উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার তৃণমূল কংগ্রেস ধলা জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ রেলি এবং পথসভা করা হয় আম্বাসায়। 2023 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গড়ার কারিগর হবে এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের। এমনকি বিজেপিকে পরাস্ত করতে জোটে যাওয়ার ইঙ্গিত দিলেন সভাপতি শ্রী বিশ্বাস। বহিরাজ্যে রাজ্যে শিল্পীদের আঁকা চিত্র ভাস্কর্য প্রদর্শনী প্রশংসিত, এতে কেউ উৎসাহিত শিল্পীরা। জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা রাজ্যে শিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী দেখে মুগ্ধ হয়েছেন। আগরতলা নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের একমাত্র মহিলা শিল্পীদের সংগঠন লাফেমের সদস্যরা। তেলিয়ামুড়া মহকুমায় বুধবার একাধিক প্রকল্পে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চাকমাখাটস্থিত গ্রামীণ বাজারে নবনির্মিত ভবনে সুভ উদ্বোধন সহ কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর কৃষক জ্ঞানার্জন কেন্দ্র এবং কাকড়াছড়া রোড টু তীর্থমুনি পাড়া ভায়া বিলাইহাম পাড়া সড়কে ভার্চুয়াল উদ্বোধন করলেন এদিন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, জনজাতি এবং জাতির মধ্যে বন্ধন যাতে সুদৃঢ় হয় তার জন্য চেষ্টা করছে বর্তমান সরকার। রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। ইতিমধ্যে 5% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে সরকারি কর্মীদের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগে দেখা যেত রাজ্যে শুধু দাঙ্গা হাঙ্গামা মারপিট, উশৃঙ্খলতার নামে সন্ত্রাসের আশ্রয় নিয়ে চলত আগে সরকার। সে সময় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু এই সরকার সবাইকে একসাথে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চায়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য জোসেফ স্টালিনের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল বিরোধী দল সিপিআইএম। রাজ্যে কেন্দ্রীয়ভাবে সকালে মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় সিপিএম রাজ্য কার্যালয় দশরথদেব স্মৃতি ভবনে। চীন সহ একাধিক দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ, জানিয়ে চিন্তিত একাধিক দেশ, উদ্বেগে কেন্দ্রীয় সরকারও। এই অবস্থায় একাধিক রাজ্যকে চিঠি লিখে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া, রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.4, দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 11 জন, হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দানের কোনো বিকল্প নেই, এর মধ্যে অন্যতম হল রক্তদান। দানের মধ্যে নেই কোনো ধর্ম বর্ণ। আগরতলা এডিনগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর্জেন্টিনা দলের ভিট্রি প্যারেডকে ঘিরে মানুষের ঢল রূপ নিল বর্ণ সেলিব্রেশনে। দীর্ঘ 36 বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা দেশের মানুষকে তৃতীয়বারের জন্য বিশ্বকাপে স্বাদ দিয়েছে, ফলে তার এই সাফল্যকে ঘিরে সারা দেশে উন্মাদনা কোন স্তরে থাকবে তা প্রত্যাশিত। বিধানসভা নির্বাচনে প্রাক মুহূর্তে সংগঠনের কর্মীদের উজ্জীবিত করতে প্রথমবারের মতো দুদিনের রাজ্য সফরে এলেন ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি সাংসদ তেজস্বী সূরিয়া। পরে বিমানবন্দর থেকে যুব বিজয়ী সংকল্প যাত্রা নামে সুবিশাল বাইকে মিছিল করে তেজস্বীকে আগরতলা শহরে নিয়ে আসে সংগঠনের যুবকর্মীরা।